আছে এই কলটাই করে টাইট দেয়া হচ্ছে চলো রেগুলো নমস্কার বন্ধুরা আজকে রয়েছি বর্মন মিউজিকের কাছে তো পূর্ব মেদিনীপুরে এসেছিলাম আর এখানে একটা বড় কম্পিটিশন হবে সেই জন্য বর্মন মিউজিক একদম ফার্স্ট সকালে রেডি হচ্ছে তো আজকের এই ভিডিওতে দেখাবো বর্মন মিউজিকের চারটে বেস তো রেডি হয়ে গেছে আমি একটু পরে এসেছিলাম এবং উপরে মিটগুলো কিভাবে তৈরি করা হচ্ছে কিভাবে বেল্ডিং দিয়ে বাঁধা হচ্ছে টোটালটা এই ভিডিওর মধ্যে আমি তুলে ধরছি দেখতে থাকুন বর্মন মিউজিকের মতো একটা সেট আপ যেটা হচ্ছে খতরনাক সেট আপ যাকে বলা হচ্ছে সেই বর্মন মিউজিক কিভাবে রেডি হতে পারে একটা গাড়ির মধ্যে লোডিং হয় তার কিছুটা অংশ আমি এই ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করছি একটু লেট করে এসেছি সেই জন্য প্রথম থেকে দেখাতে পারিনি আর মেইন যে বেসগুলো নিচের যে চারটে বেস দেখতে পাচ্ছেন সেগুলো রাতের মধ্যেই ফিটিং হয়ে গেছে তো আমি দেখিয়ে দেবো যে কীভাবে ওপরের মিটগুলো তোলা হচ্ছে সাইডের র্যাকগুলো তোলা হচ্ছে আর মেশিন সেট আপ সব কিছু রেডি হচ্ছে তো অবশ্যই ফুল ভিডিও ওয়াচ করুন তাহলে এনজয় পেয়ে যাবে তো আরও একটা মানে মারাত্মক ধরনের সেট আপ বলবো তো বর্মন মিউজিক রেডি হয়ে গেছে একদম ফার্স্ট সকালে রাতের মধ্যে এসে গেছে আর দেখতে পাচ্ছেন চারটে বেস রেডি হয়ে গেছে আর ওপরে আস্তে আস্তে তিনটে মিট তোলা হয়েছে আরও একটা মিট এখানে আছে তো ঠিক আছে বর্মন রেডি হয়ে নিচ্ছে আপনারা দেখে নিলেন তো ক্লাবের দাদা ভাইরা ওখানে তুলবে বুঝতেই পারছেন তো ওনারা তোলার চেষ্টা করছেন কারণ প্রচুর ওয়েট এগুলো ফোর মিট বলে কথা তো চলুন একটু সামনে যাই হ্যাঁ অপারেটর দাদা উনি ঠিক করে দিচ্ছেন কাভারটা খুলে নিলেন এরপর সকলে মিলে ধরছে হ্যাঁ দেখুন আর কীভাবে তোলা আর মেন অপারেটর দাদা ওপরে আছেন উনি একাই আছেন একাই সাইজ করে নিচ্ছেন তো দেখুন কীভাবে টোটাল চারটে বেসের উপরে পরপর তিনটে মিট তোলা হয়ে গেছে এরপর চতুর্থ নম্বর মিটটাই তুলছে এটাই বন্ধুদেরকে দেখাচ্ছি হ্যাঁ উঠছে একদম সাইজ মতো প্রথমে গোড়াটা বসিয়ে দেওয়া হলো এরপর দুজন আছে ওপরে ওনারা আস্তে করে ঘরছে নেওয়া হলো দেখুন এবার এখান থেকে চালিয়ে দেওয়া হলো তো অন্যান্য জায়গায় বাঁশ লাগে তো এখানে যেহেতু পাশে একটা গাড়ি ভ্যান গাড়ি রেখে দেওয়া হয়েছে সেই ভ্যান গাড়িটা থেকে সহজেই ঠিলে সাইজ মতো বসিয়ে দেওয়া হলো এরপর সাইজ করে বসিয়ে নেওয়া হবে একটু সরিয়ে নেওয়া হচ্ছে দেখুন পরপর সাইজ মতো বসে দেবো আর এইখানে হচ্ছে মেন বিল্ডিংগুলো দেখুন বিল্ডিংগুলো এদিক থেকে টান দেওয়া হয়েছে একদম বক্সের ওই যে মিডের ওপর দিয়ে পুরো পেছন পর্যন্ত চলে গেছে অবশ্যই আপনাদেরকে দেখাবো আর দাদা ভাই এখানে সামনে ঠিক করে বাঁধছেন আর অপারেটর দাদা উপরে একদম সাইজ মতো দেখুন একাই পুরো সাইজ মতো বসে নিচ্ছে চলুন একটু ঢাকনা খুলে দেখাই এই দেখুন সেই ডলফিনগুলো বর্মনের ডলফিন একদম হেভি লুকিং বর্মনে বুঝতে পেরেছেন তো ঠিক আছে চাপা দেওয়া থাক দাদারা কাজ করছে ওনাদেরকে বেশি ডিস্টার্ব করা উচিত নয় তো দেখুন বিল্ডিংটা এই মাথা থেকে পুরো ফেঁকে দেওয়া হলো এরপর মিডের ওপর দিয়ে হ্যাঁ ঠিক সাইজ মতো বসে দেওয়া হলো পেছনে ফেলে দেওয়া হলো আর সামনেটা দেখছি দাঁড়ান কোথায় লাগায় আপনাদেরকে দেখাচ্ছে অবশ্যই সব কিছুই দেখাবো এই ভিডিওর মধ্যে দেখুন এখানে যে ভ্যান গাড়ির যে বিভিন্ন অ্যাঙ্গেল আছে হ্যাঁ ওইখানে আটকে দেওয়া হলো ক্লিপটা দেবার পর সাইজ মতো ক্লিপটা এখানে আটকে দেওয়া হলো এবার টান দেওয়া হলো চলুন এবার পেছনে গিয়ে দেখিয়ে দেবো কীভাবে টান দেওয়া হয় কন্টিনিউ ভিডিও দেখে থাকুন বন্ধুরা কারণ এটা একটা ইন্টারেস্টিং ভিডিও কীভাবে ফ্যান গাড়ির মধ্যে বর্মন মিউজিক লোডিং হচ্ছে কীভাবে ফিটিং হচ্ছে এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট তো চলুন পেছনে যাওয়া যাক দেখতে পাচ্ছেন এখানেতে বেল্ডিংগুলো পরপর পেছনটাতে এক দুই তিন চার চারটে বাঁধা হয়েছে আরও একটা বাঁধা হবে ওখানে এবং এরপর একদম দেখতে পাচ্ছেন মিটগুলো পেছন থেকে টান দেওয়া হচ্ছে তো বর্মন মিউজিকের সেটিংটা কীভাবে হয় সেটা কিছুটা অংশ আমি এই ভিডিওর মধ্যে তুলে ধরছি এখানে হচ্ছে মেন বিল্ডিংয়ের পয়েন্টগুলো এগুলো হচ্ছে বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন ক্লাম থেকে আটকানো হয়েছে এবং আস্তে আস্তে এটা করে টান দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন ওখানে হয়ে গেছে রেডি ওপরটা আর ইট দিয়ে পুরো হেলানোটা কমপ্লিট হয়ে গেছে আর এইখানে ভাই দেখতে পাচ্ছেন হ্যাঁ টায়ার দেওয়া আছে কীভাবে দেখুন আস্তে আস্তে বিল্ডিংটা রেডি করার পর এই যে কলটা আছে এই কলটাই করে টায়ার দেওয়া হচ্ছে আচ্ছা দেখুন কীভাবে আসছে এই বিল্ডিংটা বন্ধু
এই বিল্ডিংটা এখানেতে এই কলের সাহায্যে টাইট দিয়ে দেওয়া হচ্ছে এবং এখন উপরে ওনারা একদম সাইজটা ঠিক করে ধরে নিয়েছে। তো আজকে সুযোগ হয়েছে বর্মনের ফিটিং এর একটা ভিডিও বানাচ্ছি। ঠিক আছে ও ভাই, লক কোনটা গো? লকটা আমাকে দেখাও না। কোনটা লক, কোনটা লক আমাকে দেখাও না। ঘন্টা সিস্টেমটা আচ্ছা, এটা করা হলো, হওয়ার পর এটা নামিয়ে দেওয়া হবে। নামিয়ে দিয়ে এটা দিয়ে দেওয়া, তাই তো? তাহলে স্লিপ করবে না। আচ্ছা, ওটা লক বলে, লক দেয় যে ওটা লক, তাই তো? হ্যাঁ, স্লিপ করবে না, লক দিয়ে মোটামুটি বেল্টটা দিয়ে দিল। ব্যাস, এবারে দড়ি দিয়ে ওটাকে বেঁধে দেওয়া হলো, কমপ্লিট। দেখতে পাচ্ছেন পেছন থেকে মিটটা একদম টান দিয়ে পুরো কমপ্লিট করে দেওয়া হলো। দেখুন ভাই কি বলছে, বলছে সারা বছর এরকম থাকলে খুব ভালো লাগতো, তাও যদি আবার বর্মনের মতো একটা সেট আপ হয়। ঠিক আছে, আর সামনের দিকে দেখতে পাচ্ছেন ওই বিল্ডিং গুলো এসে এইখানে বিভিন্ন জায়গায় এবার আটকানো হয়েছে। দেখুন ভ্যান গাড়ির এই যে অ্যাঙ্গেল রয়েছে, সেই অ্যাঙ্গেলের মধ্যে ক্লিপগুলো আটকে দেওয়া হয়েছে, এবং আটকে দিয়ে এইভাবে ওপর দিকে পুরো একদম মাথাকে গেছে, মাথা থেকে পেছন দিকটা সম্পূর্ণরূপে টান দেওয়া হয়েছে। তো মোটামুটি দেখতে পাচ্ছেন চারটে বেস এবং চারটে মিড প্রায় কমপ্লিট। আর মেশিনগুলো একটু হালকা করে দেখিয়ে দিই বন্ধুদের। আর দেখুন এগুলো মনে হচ্ছে সব আউটপুটের মেশিন, স্ট্রেঞ্জার দেখতে পাচ্ছি, আর ওখানে ট্রাউজার মেশিন রয়েছে, আর ফিটিং চলছে তো আগোছালোভাবে এদিক ওদিক রয়েছে। আর চলুন এখানে একটা সিএকুড়ি দেখতে পাচ্ছি, এটা একটা হচ্ছে এটিআই প্রো মেশিন, আর ওই বাক্সগুলোর মধ্যে সিএকুড়িগুলো রয়েছে, আর এইখানে রয়েছে সমস্ত র্যাকগুলো, ছেলেগুলো র্যাকের উপরে বসে আছে। দেখুন চলো চাগিয়ে নি, চলো র্যাকগুলো দেখতে পাচ্ছেন, র্যাকগুলো এখানে রয়েছে। এরপর বক্স পুরো সেট আপ রেডি হয়ে গেছে, র্যাকে র্যাকে বেঁধে দিয়েছে নাকি? তো ঠিক আছে, আর চং রয়েছে কিছু। আর বন্ধুরা এখানে দেখুন, চলুন সিএকুড়ি মেশিনের দিক থেকে দুটো দেখতে পাচ্ছি, মানে ঢাকনাটা খোলা আছে দিকটাই। এই দেখুন এটা বর্মন মিউজিকের সিএকুড়ি মেশিন, এগুলোতেও রয়েছে। আর এটা হচ্ছে যেটাকে প্রেশার বোর্ড বলি, অর্থাৎ ক্রসওভার বক্স, তো এটা শাটার দেওয়া আছে তাই আমি ওপেনলি দেখাতে পারছি না। আর পুরো কমপ্লিট, তাই তো? এবারে খালি র্যাকগুলো উঠবে না? তো দেখুন বন্ধুরা, এরপরে একটা র্যাক তোলা, আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে র্যাকগুলো তোলা হয় আর বক্সের সাইডেতে কীভাবে ফিটিং করা হয়। তো চলুন, দেখুন ক্লাবের দাদারা র্যাকটাকে পুরো চাগিয়ে নিচ্ছে, চারজনে চারজন লেগেছে। র্যাকেরও কিন্তু একটা ভালো মাপের ওয়েট আছে বন্ধুরা, একদম। দেখুন এইভাবে নিচে থেকে চাগিয়ে দেওয়া হলো, তার উপরে দুজন দাদা ভাই আছেন, ওনারা একটাকে সাইডে ঠিক পজিশন মতো বসিয়ে দেবেন। একটা উঠে গেল, একদম দেখুন পারফেক্ট সাইজ মতো বসে গেল। এরপর ফেলিয়ে দেওয়া হবে, আর নিচেটা ইট দিয়ে দেওয়া হবে, এবং তারপর বেঁধে দেওয়া হবে। এরপর র্যাক উঠছে, দেখুন দ্বিতীয় নম্বর একটা, প্রথম নম্বর র্যাকটা উঠে গেছে, এবং এরপর দ্বিতীয় নম্বর র্যাকটাও দেখুন তুলে দেওয়া হলো। ঠিক আছে, উঠে গেল, এরপর সাইজ মতো বসে দেওয়া হবে। এবং আর ক্লাবের দাদা ভাই দেখতে পাচ্ছেন মেশিনগুলো নিয়ে যাচ্ছে, চটপট রেডি করে নিতে হবে কারণ বেলা অনেকটাই হয়ে গেছে। চলুন র্যাকটা উঠে গেল, আর এরপর দড়ি নিয়ে আটকে দেওয়া হচ্ছে, পেছনে বেঁধে দেওয়া হবে, পেছনে বেঁধে দেওয়া হবে। খুব ওয়েট আছে না দাদা? একদম বরং মিউজিকের আরও একটা র্যাক যাচ্ছে, আর র্যাকগুলো খুব ওয়েট, দুজনে তো পুরো একদম হাঁপিয়ে উঠছে। তো চলুন দেখে নিই এরপর কীভাবে উঠছে, একদম কমপ্লিট র্যাকটা ওইদিকে নেওয়া হচ্ছে। আর সামনের দিকটায় যেহেতু র্যাকগুলো দুদিকটা সাজানো হয়ে গেছে, এবারে কাজ হচ্ছে ওপরে দেওয়া হবে। তো সেই জন্য দেখুন এখানে র্যাকগুলো নিয়ে আসা হয়েছে। তো চলুন কীভাবে তুলছে আমি একটু দেখিয়ে দিই বন্ধুদেরকে। তো দেখুন র্যাকগুলো কীভাবে তোলা হয়, অনেকটা হাইটে তুলতে হবে, একদম সবার ওপরে তুলতে হবে। সেই জন্য র্যাকটাকে প্রথমে সিধা করে নেওয়া হচ্ছে, এরপর ওপর থেকে দড়ি নামিয়ে দেওয়া হয়েছে, এবং
দড়ি দিয়ে বাঁধা হচ্ছে। তো দেখুন মেশিনগুলো নিয়ে যাওয়া হচ্ছে, মেশিনগুলোতে কি নাম্বার দিয়ে আছে বললো? চলুন কোথায় যাচ্ছে আমিও যাই রে। দেখুন দুজনে মিলে বর্মন মিউজিকের একটা মেশিন নিয়ে আছে, মেশিনগুলো গাড়ির মধ্যে উঠবে না? ও মানে রোডে যেতে যেতে হবে না কম্পিটিশন? তারা দিদি একটা একটা করে যাবে না? ও তাহলে তো দারুণ হবে, আমাদের এখানে বসে থাকে। বেশি করে রেখে দিয়ে দাও, কোনো চাপ নেই, শুধু বসে থাকবে। হ্যাঁ হ্যাঁ গো, তার মানে বেশি করে রেখে দিয়ে দাও, তাহলে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, দেখুন মেশিনগুলো কিভাবে রেডি করে। নিচেটা পাটাতন দিয়ে দেওয়া হয়েছে, আর এরপর মেশিনগুলো একটা একটা করে রেডি হচ্ছে। দেখুন ঢাকনাগুলো, নাম্বার দু আছে, নাম্বার কত? আমি তো করি না, আমি করি সেভ আছে নাকি? ঠিক আছে, একটা রেডি হয়ে গেল, একটা মেশিন স্টেবিলাইজারের উপরে রাখা হচ্ছে। তো ওটা হচ্ছে এসপিবি 1000-এর মেশিন। তো নেক্সট বাকি মেশিনগুলো উঠছে, দেখুন এটিআই প্রো একটা মেশিন, এরপরে এই গ্যাপটাই আরও একটা এটিআই প্রো মেশিন উঠে গেল। দেখতে পাচ্ছেন এদিক থেকে ফিগারটা অনেকটা কমপ্লিট হয়েছে। এরপর বাকি মেশিনগুলো দেখতে পাচ্ছেন একটা মেশিন, তাহলে 1, 2, 3, 4, 5, 6, আর এখান দেখতে পাচ্ছেন 7, 8, 9 নম্বর মেশিন উঠে গেল। তো নেক্সট নেক্সট 11 নম্বর মেশিন, দেখে নিন 11 নম্বর মেশিনটাও